আপনাদের কাছে যেহেতু জিন আছে, আপনারা স্বীকার করছেন বা জিন আছে, কাকার ছেলে মেয়ে কয়জন বলেন? আপনার জিনকে মুবারককে জিজ্ঞেস করেন, মুবারক কাকার ছেলে মেয়ে কয়জন জিজ্ঞেস করেন। তার তিনটা সন্তান আছে। কাকার ছেলে মেয়ে কয়জন? তিনজন। কিভাবে সম্ভব? কাকা কয়টা বিয়ে করছে? একটা। আজকে আমি কোনো কিছু মানি না, আজকে আমি সুন্দরভাবে সত্যি কথাগুলোই বলবো, যা বলছি আজকে আমি একটু আগে ভিডিও করেছি, আমি সব ট্রুথ আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো। জিন আছে আপনি স্বীকার করছেন? এটা আমি স্বীকার করছি। আপনার কাছে স্বীকার করছেন? জি জি জি। ইশাক জান আপনি স্বীকার করছেন? জি। কে বলেছে যে আমি কি জারক সন্তান? বলেছে যে হ্যাঁ, তোকে তো হাসপাতাল থেকে আসলে কুড়ে আনা হয়েছে। কি বলছে মুবারক, তুমি একটু কাইন্ডলি আমাকে একটু বলো। আপনি যখন মানে আপনি নাকি সৌদির বাদশার যে সিটটা আছে সিটটা আপনার। আসলে আমরা কিন্তু অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম বা সমালোচনা করতেছেন বিভিন্ন ইউটিউবার ফেসবুকে যারা আছে, এবং আপনি এক এক সময় এক এক কথা বলেন। আজকে সত্য কথা বলবেন যে আসলে সত্য কোনটা? আচ্ছা আচ্ছা, আমি যে সত্য কথাটা বলতে যাচ্ছি, আজকে যা বলবো সেটা সত্যিই বলবো। অনেক ইউটিউবাররা অনেকভাবে বিভিন্নভাবে ক্রপ করে ভিডিওগুলো করে, তো আমি দেশবাসীর উদ্দেশ্যে আগেও ক্ষমা চেয়েছি যে অতীতগুলোকে আমি সম্পূর্ণভাবে কাটতে চেয়েছি, সেগুলো বালি ফেলে ঢাকতে চেয়েছি, সেগুলো আমি আনতে চাইনি। কিন্তু মানুষের জীবনে প্যারা নর্মাল কিছু ঘটনা ঘটে থাকে, যেমন FM রেডিওতে শোনা যায় রাত্রেবেলা ভূত FM, গোস্ট স্টোরি, হান্টেড স্টোরি, বিভিন্ন কিছু শোনা যায়। কিন্তু আমাদের লাইফেও কিছু ঘটেছে, যেগুলো আমরা ইউটিউবাররা কিছু বলেছিল যে আপনারা এই বিষয়ে বর্তমানে যাবেন, কিছু বলেছিল যে এখন এই বিষয়ে টপিকটা তোলা থেকে বন্ধ রাখুন, কিছু সময় হাইড করতে বলা হয়েছে, কিছু সময় বলা হয়েছে বলে দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি সম্পূর্ণভাবে সত্যিটা আমি প্রকাশ করছি। আচ্ছা, আপনি বেশ কয়েকদিন আগে সাক্ষাৎকার আমি নিয়েছি, আমার চ্যানেল থেকে নিয়েছি, আরও বেশ কয়েকটা চ্যানেল থেকে নেওয়া হয়েছে। আপনি বারবার অস্বীকার করছেন না, ওখানে আমার কিছু সাংবাদিক বা ইউটিউবাররা মিলে এটাকে বিভ্রান্ত বল বা আমরা যেটা চেয়েছিলাম সেটা বলে নাই, জিনের দিকে ইউটার্ন নিয়ে তারা চলে গেছে। আসলে কোনটা সত্য? আপনারা এখন যেটা বলছেন এটা সত্য না কদিন আগে যেটা সাক্ষাৎকার দিয়েছেন ইউটিউবাররা? না, আসলে আমি তখন আমি আসলে আমাকে জিনিসটা আসলে চাপা দেওয়ার জন্য, সমস্ত কিছু জিন আর এলিয়েন জিনিসটা চাপা দেওয়ার জন্য আমি মানববন্ধনে যেই কারণে গেছিলাম সেই কারণটা উঠে আসেনি, ওটা চাপা দেওয়ার জন্য আমি আসলে ওই কথাটা বলতে বাধ্য হয়েছিলাম যে জিন আর এলিয়েন প্রসঙ্গটা আপনারা বাদ দিন, ওই প্রসঙ্গটা আমি আনিনি, ওই প্রসঙ্গটা আমি মিথ্যা বলতে বাধ্য হয়েছি। কিন্তু আজকে যা বলবো, আজকে আমার কোনো বাধা নেই, আজকে আমি কোনো কিছু মানি না, আজকে আমি সুন্দরভাবে সত্যি কথাগুলোই বলবো, যা বলছি আজকে আমি একটু আগে ভিডিও করেছি, আমি সব ট্রুথ আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো। জিন আছে আপনি স্বীকার করছেন? এটা আমি স্বীকার করছি। আপনার কাছে স্বীকার করছেন? জি জি জি। ইশাক জান আপনি স্বীকার করছেন? জি। আপনার কাছে কয়টা জিন আছে এই মুহূর্তে? এই মুহূর্তে একটা আছে। একটা আছে? নাম কি জিনের? জিনের নাম কি? মুবারক। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। সুপ্রিয় দর্শক, আমার পিছনে কিছু লোক আছে, তাদের সাক্ষাৎকার কাকা একটু সামনে যান। তো কাকা একটু সামনে যান, কাকা সামনে যান, আমি আপনাদেরকে যেহেতু আপনারা জিনের জিন আছে আপনাদের সাথে আপনারা স্বীকার করছেন, আপনাদেরকে যেহেতু জিন আছে আপনারা স্বীকার করছেন বা জিন আছে, কাকার ছেলে মেয়ে কয়জন বলেন? আপনার জিনকে মুবারককে জিজ্ঞেস করেন, মুবারক কাকার ছেলে মেয়ে কয়জন জিজ্ঞেস করেন? তার তিনটা সন্তান আছে। কাকা কয়টা বিয়ে করছে? একটা।
একা কয়টা বিয়ে করছে? কে ইজ্জত সম্মানের ভয় বলতেছেন? এটা কিভাবে সম্ভব ছিল যে আপনি তিনটা ছেলে মেয়ে আপনার এবং আপনার বউ একটা, মানে এটা সে কিভাবে বললো? আপনারা একটু আসেন তো একটু হুজুরের, আপনারা একটু আপনাদের সাথে কিনা বিষয়টা আসলে দেখতে চাই, জানতে চাই, কিন্তু সে আমরা কিভাবে একটু আসবেন? আপনার ছিল তো আসলে ওই বিষয়টা কিভাবে তার জায়গায় আপনি থাকতে পারেন? অবশ্যই বাদশাহ, আমি এই বিষয়টা আমি জিনের কাছ থেকে আমি জানতে পারি। প্রথমত আমি জিনের কাছ থেকে জানতে পারি, জিন আমাকে তখন একটা কথা বলে, প্রথম আমি যখন বেস্ট বাড়িতে চাকরি করে একদিন আমি খুব মানে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, তখন আসার সময় আমি যখন লাঞ্চে আসি তখন আমাকে একটা কথা জিন আমাকে বলে, একটা কথা আমাকে বলে, অমঙ্গ সবসময় আমি আগেও বলেছি এখনও বলছি, আমাকে বস বলে, তো আমাকে বলে বস একটা কথা মনে রাখবি, পৃথিবীতে এতিমরা খুব অনেক বড় হয়, অনেক টপ লেভেলে যায়। আপনি কি এতিম ছিলেন? তখন আমি জানতে চাইলাম যে আমাকে এতিম কেন বলা হলো, তখন আমি তাড়াতাড়ি করে আমি বেস্ট বাড়িতে যাই, গিয়ে আমি তাড়াহুড়া করে আমি 2 ঘন্টা ডিউটি করে আমি ছুটি নিয়ে চলে আসি, আমি ঠিক হয়ে পড়ি, আমি ছুটি নিয়ে আমার ওয়াইফ তখন আমি ফোন দিই, তুমি একটু আসো এসে একটু বসের আমার কাছে স্যারের কাছে বলে একটু ছুটি নিয়ে যাও আমাকে, আমি পার্টি ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়ে আসা হয়। তো আসার পরে আমি জানতে চাইলাম যে আমাকে এতিম কেন বলা হলো, আমি এতদিন আমি যেই ঘরে থাকছি রাজবাড়িতে আমার আব্বু আম্মু আসছে, আমাকে এতিম কেন বলা হলো? তখন আমি আসলে তখন আমি আস্তে আস্তে তখন আমি জানতে পারি যে তখন আমাকে বলা হয় তুই আসলে ওদের সন্তান না, তুই আসলে কোন পরি, তাহলে আমি জানতে চাইলাম তাহলে কোন পরিবারের সন্তান? তখন আমাকে বলা হলো তুই তোর বাবার নাম মাহিন ইরফাত, মাহিন ইরফাত তোর বাবার নাম, আর তোর মায়ের নাম রাফিয়া, রাফিয়া তোর জন্ম সৌদি আরবে, আর মাহিন ইরফাত নারায়ণগঞ্জে, যখন নারায়ণগঞ্জে তার জমি আছে জায়গা আছে, সে নারায়ণগঞ্জে সৌদি আরব থেকে নারায়ণগঞ্জে আসে যখন, তখন সে আর কি মানে একটা তার অ্যাক্সিডেন্টলি তার ওয়াইফ মানে প্রেগনেন্ট থাকা অবস্থায় বাচ্চা হতে গিয়ে সে মারা যায়, তখন আমাকে হারিয়ে ফেলে হাসপাতাল থেকে, একটা চুরির ঘটনা ঘটে, তখন সে বর্তমানে যে আমি যেই বাসায় বড় হয়েছি সেখান থেকে সেই আমার আম্মু তার মা যে নানি সেই এই ব্যবস্থাটা করে আর কি, চুরির ব্যবস্থা করে। এই বিষয়টা অনেকে জানে, এই বিষয়টা আমি কিছুদিন আগে মানটিকে বলেছি যে আমি কি জারক সন্তান, বলেছে যে হ্যাঁ তোকে তো হাসপাতাল থেকে আসলে কুড়ে আনা হয়েছে। তো আমি হাসপাতালে আপনি ছিলেন? তো আমি কোন হাসপাতালে ছিলাম আমি জানতে এখনও পর্যন্ত আমি জানতে পারিনি, কিন্তু আমি আমি আমার আব্বুর ডায়েরিতে লেখা হয়েছে যে ঢাকা নারায়ণগঞ্জ জেনারেল হসপিটাল, এরকম একটা কথা বলা হয়েছে। আচ্ছা আমি আপনাকে আবার প্রশ্ন করছি, আপনি আবারও কনফার্ম করেন আপনাদের কাছে সত্যি সত্যি জিন আছে না একটা আবারও ভাইরাল হওয়ার একটা? না না না, ভাইরাল তো হয়ে গেছি, ভাইরাল আর হওয়ার কোনো আমাদের কোনো নতুন করে কোনো ইচ্ছা নেই, আমি সত্যি কথাই বলছি। যে প্রসঙ্গটা উঠে এসেছে ওই প্রসঙ্গটা পুরো ক্লিয়ার করে দাও, পুরো পুরোটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদেরকে ইউটিউবাররা কিছু বলেছিল, ইউটিউবাররা তাদের কিছু আপনারা জানবেন যে তাদের বেনিফিটটাও তুলে নিয়েছিল, এটা আমার কোনো বেনিফিট হয়নি, বরং আমি এখনো পর্যন্ত রোস্টিং হচ্ছি আর রোস্টিং হবে। আমাদের যে মেইন যে ইস্যু সেটা এখন পর্যন্ত সলভ হয়নি, সলভ হয়নি, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। সো আমি সত্যি কথাটাই বলবো, আমাদের সাথে এখন পর্যন্ত একটা জিন আছে, একটা জিন আছে। এই মুহূর্তে একটু আগে আমরা যে এলিয়ান আনা হয়েছিল বা আগের ভিডিওতে, আপনাদের এলিয়ানগুলো এখন কি বলছে? এলিয়ান এই মুহূর্তে কি বলছে মোবারক, তুমি একটু কাইন্ডলি আমাকে একটু বলো। তারা কিছু বলছে না, আর সাধারণত এলিয়েনরা কথাবার্তা বেশি একটা খুব বেশি একটা কথাবার্তা বলে না, তাদেরকে আমি যদি কোনো কিছু বলে থাকি তখন সেই অপেক্ষায় তারা কাজ করতে থাকে, মানে চেষ্টা করে, কিন্তু ওরা সেই কাজটা করে না। আমি আরেকটা কথা আমি বলি।